মিরপুরে খালে পড়ে নিখোঁজ এক ব্যক্তি। রাজধানীর মিরপুরে কালচি এলাকায় 22 তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা কাজ করছেন। নিখোঁজ ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক 40 বছর। বৃহস্পতিবার সকাল 9টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বিষয়টি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম, তিনি বলেন, মিরপুরের কালশি এলাকায় 22 তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে এক ব্যক্তি পড়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে অভিযান চালাচ্ছে, তবে নিখোঁজ ব্যক্তির নাম পরিচয় জানতে পারেননি লিমা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, স্থানীয়রা বলেছেন ওই এলাকার একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন, এক পর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।